আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেল কুকিং রেসিপি আয়েশাতে সবাইকে স্বাগত। আমার আজকে রেসিপি খুবই সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়ে এইটা আমি বানিয়ে দেখাবো, তা হচ্ছে গোলাপজাম। অনেক সময় এই গোলাপজাম বানানোর সময় কিন্তু হাতের কাছে সব উপকরণ থাকে না, তবে এই আজকে যে গোলাপজামটা বানাবো তা হচ্ছে পাউরুটি দিয়ে, এবং খুবই সহজ এবং হাতের কাছে যেসব উপকরণ আছে এই উপকরণ দিয়ে আমি গোলাপজামটা বানিয়ে দেখাবো। তো গোলাপজাম বানানোর জন্য আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। তো এই যে রেগুলার পিসগুলো আমরা কিনি সেই সেই পাউরুটি আমি নিয়েছি। এখন আমি এখানে আমি যে ব্রাউন অংশগুলো আছে এগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। সবগুলো আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিব। আমি 6 পিসই কেটে নিয়েছি, এখন আমি ব্লেন্ডারে এটাকে নিব এবং গুঁড়ো করে নিব। আর ব্লেন্ডার না গুঁড়ো করলেও চলবে, আমি পরবর্তী বলে দিচ্ছি। আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর পাউরুটি গুঁড়ো আমি গুঁড়ো করে নিয়েছি। চাইলে এগুলো হাত দিয়েও আপনারা ছোট ছোট করে টুকরো করে নিতে পারেন। এখন আমি এখানে 1 কাপ দুধ নিয়েছিলাম আর দুধটাকে আমি জাল করে নিয়েছি। জাল করে আমি পৌনে 1 কাপ বানিয়েছি। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে আমি সবগুলো উপকরণের সাথে একটু মানে পাউরুটির গুঁড়োগুলোর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন আমি এখান থেকে একটু করে দিব আর এটা মিশিয়ে নেব। আমি অল্প করে দুধ মিশেছি আর একটা ডোর মতো তৈরি করেছি। আর সবটুকু দুধ লাগেনি, অর্ধেক লেগেছে, 1/4 কাপের অর্ধেক লেগেছে আর এতটি দুধ রয়েছে। তো এটা আমি এক সাইডে রেখে দিলাম, এটা আর আমার লাগবে না। তো এখন এখান থেকে আমি ছোট ছোট বল মিষ্টি আকারে তৈরি বানিয়ে নেব। তো আমি 7টা বানিয়ে নিয়েছি, এখন এখান থেকে আমি এভাবে সুন্দর করে সফট করে আমি মিষ্টির মতো গোল করে নেব। খুবই সুন্দর একটা সফট দোটা তৈরি করাটাই হচ্ছে মেইন, আমি দেখিয়ে দিচ্ছি। এখন এভাবে আমি সবগুলো বানিয়ে নেব, আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। সবগুলো আমি ডো থেকে এভাবে মিষ্টি আকারে বানিয়ে নিয়েছি। আমি এখন আমি পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি। আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়েছি, তাতে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর 1 কাপ চিনির জন্য আমি 1.5 কাপ পানি দিয়ে দেব, মানে 1 কাপ আর 1 কাপের অর্ধেক দিয়ে দিলাম। দুটো এলাচ আমি এভাবে মুখটা ফেটে দিলাম। এখন নেড়েচেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা গলে গিয়েছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা ঘন বা পাতলা কোনো কিছুই দরকার নেই, চিনিটা গলে গেলেই হবে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে অন্য চুলায় রেখে দিচ্ছি। চুলা একটা কড়াই বসিয়েছি, এখন আমি গোলাপ জামগুলো ভেজে নিব। তো তেলটা গরম হয়েছে আর তেল না গরম না হওয়া পর্যন্ত এগুলো কিন্তু ছাড়া যাবে না, না হলে খুলে যাবে। তো আমি ছাড়ছি তেলে, আর এগুলো কি কম আছে ভাজা যাবে না। দিয়ে এগুলোকে নাড়তে হবে, তা না হলে কোনো এক সাইডে হয়তো বা বেশি
ভাজা হবে, কালারটা বেশি চলে আসবে, আর কোনো এক সাইডে হয়তো বা কম কালার হবে, এই জন্য এগুলো কন্টিনিউ নাড়তে হবে। এগুলো কিন্তু নাড়া কোনোভাবে বন্ধ করে যাবে না। আর একটা কথা বলে দিচ্ছি, আর এগুলো কিন্তু এই ব্রেড গোলাপ জামুন কিন্তু ডুবো তেলে না ভাজলেও চলবে। আমি যেমন তেল দিয়েছি এভাবে অল্প তেলে এগুলোকে ভাজলেই চলবে। এগুলো ভাজা হয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর আমি একটা টিস্যুর উপর নিচ্ছি যাতে এক্সট্রা তেলটুকু আর না থাকে। আমি বাকিগুলো এভাবে ভেজে নিব। তো আমি সেটা বাটিতে ঢেলে নিয়েছি, এখন আমি গোলাপ জামুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এটাকে 2-3 ঘন্টার জন্য এভাবে রেখে দেবো। এতে করে ভিতরে শিরাটা যাবে এবং এটা জুচি হবে, খেতে ভালো লাগবে। সো ফিরে আসবো আমি 2 ঘন্টা পর। তো আমি 2 ঘন্টা পর ফিরে এলাম। তো আমি একটা প্লেটে ঢেকে রেখেছিলাম। আমি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখলেন তো, খুব সহজে কিন্তু এই ব্রেড পাউরুটি গোলাপ জামুনটা বানানো গেল। তো এভাবে হাতের কাছে কিন্তু সবসময় এই উপকরণগুলো থাকে। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর এটা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন, সবাই খুশি হবে। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আজ এই পর্যন্ত, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।